হ্যালো এভরিওয়ান দেবিকাশ মেক ও আরান একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা ওয়াটারপ্রুফ মেকআপ লং লাস্টিং মেকআপ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে কোন ম্যাজিক ড্রপটা নিলে ম্যাম ওয়াটারপ্রুফ মেকআপ করা যাবে সবার প্রথমে তোমাদেরকে এটা বলি যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ মেকআপ বা লং লাস্টিং মেকআপ করা হয় না এর জন্য কিন্তু আমাদের সঠিক প্রোডাক্ট নলেজ জানতে হবে আর অবশ্যই মেকআপের টেকনিক হ্যাঁ টেকনিকটাই কিন্তু আসল মেকআপ টেকনিক যদি তোমার না জানা থাকে তোমার কাছে কোনো প্রোডাক্ট কিন্তু তুমি দিয়ে ওয়াটারপ্রুফ মেকআপ বা লং লাস্টিং মেকআপ করতে পারবে না তো তোমরা যদি সঠিক টেকনিকের সাথে সঠিক প্রোডাক্ট নলেজের সাথে মেকআপটাকে শিখতে চাও তাহলে আমার কাছে আসতে পারো আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ব্রাইডাল মেকআপ এবং হেয়ারস্টাইল কোর্স আবার স্টার্ট হচ্ছে নভেম্বরের ছ তারিখ থেকে অ্যাডমিশান চলছে তোমরা তাড়াতাড়ি তোমাদের সিটটা বুক করে নাও আর এখানে তোমরা দেখতে পেলে আমি অনেকটা পরিমাণ ওয়াটার স্প্রে করলাম ফেসের উপর এবং সেটা টিস্যু দিয়ে মুছে নিয়ে এরপর আমি হাত দিয়ে তোমাদেরকে দেখালাম আমার হাতে কিন্তু কোনো মেকআপ উঠে আসলো না তো চলো তাড়াতাড়ি দেখে নিই কীভাবে করেছি এই মেকআপটা সবার প্রথমে দেখো আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি খুব ভালো করে ক্লিন করে নিতে হবে এরপর বায়োটেকের একটা টোনার ইউজ করছি ফুল ফেসে টোনার অ্যাপ্লাই করার পর একটু ড্রাই করে নেবো এরপর একটা জেল ময়শ্চারাইজার ইউজ করছি এখানে আমি পঞ্চের একটা জেল ময়শ্চারাইজার ইউজ করেছি তারপর এখানে আমি ইএলএফের একটা প্রাইমারি ইউজ করেছি আর ইএলএফের এই প্রাইমারটা খুব ভালো কিন্তু একটু আমাদের পরিমাণে বেশি ইউজ করতে হয় এরপরে দেখো মেকআপ রেগুলেশনের একটা হাইলাইটার এখানে ইউজ করেছি ফুল ফেসে এবং এই সমস্ত কিছুকে লক করার জন্য আমি এখানে ম্যাকের একটা ফিক্সার ইউজ করেছি ভালো করে ড্রাই হয়ে গেলে এখানে আমি ডার্মা প্যালেট থেকে একটা স্কিন টোনের থেকে ডার্ক একটা কালার নিয়ে আমি এখানে কালার কারেকশন করছি আজকে ফুল মেকআপটাই কিন্তু আমি ক্রায়ালনের ডার্মা দিয়ে করেছি কোনো ব্রাশ কিন্তু আমি ইউজ করিনি জাস্ট ফিঙ্গার দিয়ে প্রোডাক্টটাকে রাফ করে আমি অ্যাপ্লাই করেছি তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কারেক্টার কিন্তু আমাদের খুব বেশি ব্লেন্ড করতে হয় না খুব হালকা হাতে আমরা ব্লেন্ড করি এখানে দেখো দুটো কালারকে আমি মিক্স করছি আর তার সাথে আমি ইংলোটের ডুরালাইন দু তিন ফোটা মিক্স করে নেবো খুব ভালো করে এটাকে আমরা ব্লেন্ড করে নেব তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমরা ফুল ফেসে এটা আমরা করেছি একদম স্কিন সঙ্গে ম্যাচ করে খুব লাইট একটা বেস এখানে করা হয়েছে এভাবে যেমনি তোমরা মেকআপ করো তাহলে তোমাদের মেকআপ কিন্তু একদম লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ মেকআপ হবে এখানে কোনো লিকুইড ফাউন্ডেশন আমি ইউজ করে নিই শুধুমাত্র ক্রায়লনের ডারমা দিয়ে ফুল মেকআপটা আমি করেছি আর এখানে দেখো আমরা হাইলাইট করব একটা লাইট শেড নিয়ে নিয়েছি স্কিন টোনের থেকে একটা লাইট শেডের মধ্যে আমি দু ফোটা ডুরালাইন ইংলটের ডুরালাইন মিক্স করে রাফ করে নিয়ে তারপর এখানে হাইলাইট করছি এবার এটাকেও ভালো করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব এরকম আরও অনেক মেকআপ নলেজ মেকআপ টেকনিক যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমি করার চেষ্টা করব এরপরে দেখো বেস্টকে আমি লক করিনি পাউডার দিয়ে তার আগেই আমি এখানে পাউডার কন্ট্রোলিং করছি এবং তারপরে আমি পাউডার ব্লাস অন করছি আর আমি দুটোই কন্ট্রোলিংও করেছি আই ম্যাজিকের প্যালেট থেকে আর ব্লাস অনও করছি আই ম্যাজিকের প্যালেট থেকে ভালো করে প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো আবার হাইলাইট যেখানে আমরা করেছি সেই জায়গাটা আমাদের কিন্তু ভালো করে একটু ব্লেন্ড করে নেবো আর এখানে আমি আই ম্যাজিকের পাউডার নিয়েছি লুজ পাউডার সেট করার জন্য আর তার আগে একটু আমি মেকআপ রেগুলেশানের হাইলাইটার একটু দিয়ে নিচ্ছি ক্রিম বেসের উপরেই কিন্তু এখানে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আর সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমাদের একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করেছি শুধু টেকনিকের জন্য আমাদের মেকআপটা অতটা গ্লো করছিল এই টেকনিকটা তোমরা যদি করে থাকো করতে পারো দেখবে তোমাদের মেকআপও খুব গ্লো করবে এরপরে দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে অল্প অল্প পাউডার দিয়ে আমি ফুল বেসটাকে এখানে সেট করব ক্রিম ক্রিম বেসটাকে পাউডার দিয়ে লক করার আগে যদি তুমি পাউডার কন্ট্রোলিং পাউডার ব্লাসার আর একটু পাউডার হাইলাইটার অ্যাপ্লাই করো তো বেসটা তোমাদের আলটা এইচডি গ্লাস ফিনিশ লুক দেয় সে তুমি যে প্রোডাক্ট দিয়েই করো না কেন এখানে কিন্তু মেকআপের টেকনিকটাই খুব ইম্পর্টেন্ট ভালো করে পাউডার দিয়ে লক করার পর এখানে আমি মেবিলিন ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ফুল বেস্টটাকে আমি একটু ঝেড়ে দিলাম এক্সট্রা যে পাউডারটা ছিল সেটা ঝেড়ে দিলাম তারপরে কিন্তু আমি আবার পাউডার কন্ট্রোলিং করছি সেম প্যালেট থেকে এবং আমাদের এখানে কিন্তু যে পাউডার কন্ট্রোলিং করা হয়ে গেছে বলে একবার আর করব না তা নয় আমাদের আবার বেসটা লক করার পরে কিন্তু আবার আমাদের পাউডার কন্ট্রোলিং পাউডার ব্লাস আর এই সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে প্রথমেই আমি বলেছি প্রোডাক্ট নয় আমাদের কিন্তু মেকআপের টেকনিকটাই আসল অবশ্যই সঠিক প্রোডাক্ট নলেজ আমাদের থাকতে হবে কিন্তু কখনোই দামি দামি প্রোডাক্ট আমাদের কাছে থাকতে হবে না আর এখানে আমি একটা গ্লো ফিক্সার ইউজ করেছি মেকআপ রেগুলেশনের তো তোমরা যদি এরকম মেকআপ শিখতে চাও সঠিক টেকনিকে মেকআপটাকে শিখতে চাও আমার ক্লাস জয়েন করতে পারো আমাদের কিন্তু নেক্সট ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে ক্যাপশনে দেওয়া নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরি